নমস্কার বন্ধুরা যাব আপনসা নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমরা খুব ভালো সুযোগ তোমাদের ভালো সুযোগে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে আর সেখানে তোমাদেরকে বলে রাখি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন ধরো এম সহ আরও বিভিন্ন রকম পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এই রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারছো ছেলে প্রত্যেক থেকে এখানে আবেদন করতে পারবে আর বেতনও কিন্তু খুব ভালো মানের রয়েছে আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু রয়েছে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত মানে দশ দুই দু হাজার তেইশের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্যতায় কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ বিস্তৃত তোমাদের সাথে আলোচনা করবো তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা শুরু করবো বিস্তারিতভাবে তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ এবং মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এই পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টেট থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি স্টেট থেকে কিন্তু প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে সেই মতো কিন্তু কলকাতা থেকেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো সেই মতো কিন্তু কলকাতা সহ শিলিগুড়িতেও কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে তো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু শিলিগুড়ি এবং কলকাতায় দুটি জায়গা থেকেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তো টোটাল শূন্যপদ তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল শূন্যপদ এখানে কিন্তু এক হাজার পাঁচশো পঁচিশটি শূন্য কিন্তু টোটাল নিয়োগ করা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কোয়ালিফিকেশান লাগছে এবং বেতন কত কি রয়েছে তো বন্ধুরা দেখো তোমাদের যেই পোস্ট সেটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আরেকটা কিন্তু এমটিএস তো সেক্ষেত্রে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা কিন্তু গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ছে এবং যেখানে কিন্তু মানে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের কিন্তু বেতন থাকছে একুশ হাজার সাতশো থেকে কিন্তু ঊনসত্তর হাজার একশো পর্যন্ত খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা আর সেখানে তোমাদের কিন্তু সেভেন সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে আর সেই মতো কিন্তু দেখো এবার এম জেনারেল যেটা রয়েছে সেটা কিন্তু লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে কিন্তু আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে তো বন্ধুরা দেখো ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবার দেখো বন্ধুরা যেটা বলেছে সেটা হচ্ছে তুমি যে স্টেট থেকে আবেদন করছো তোমার কিন্তু তুমি কিন্তু সেই স্টেটের কিন্তু তোমার এখানে পারমানেন্ট বাসিন্দা হতে হবে তো খুব ভালো সুযোগ রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমরা যেই স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদেরকে জানতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে যেমন ধরো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তাহলে কিন্তু তোমাদেরকে বেঙ্গলিটা মাস্টারবি জানতে হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের এজ লিমিট যেটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এজ লিমিট কিন্তু দেখো সাতাশ বছরে বেশি হওয়া যাবে না এবং এম টিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রাখি যে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এস ও বিসিরা যে ছাড়টা পেয়ে থাকে পাঁচ বছর তিন বছর দশ বছরে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ডিজার্ভেল কোয়ালিফিকেশনটা একবার বলে দিই যদি তোমাদের কোনো রকম ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু যে কোনো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারছো এবার বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কিভাবে তোমাদেরকে সিলেকশন করা হবে তো সিলেকশন প্রোসিডিওর তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে টায়ার ওয়ান টায়ার টু তো তোমরা এখানে এক্সামিনেশনের পুরো ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ একবার চেকআউট করে নিতে পারো তো সেইভাবে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে টায়ার ওয়ান টায়ার টু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে মানে পার্সোনালি টেস্টের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ফাইনাল এখানে নিয়োগ করা হচ্ছে তো তিনটে ধাপের মধ্যে দিয়ে কিন্তু নিয়োগটি হচ্ছে এবার তোমাদেরকে আমি বলে দেবো যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট গভর্নমেন্ট ডট ইন অথবা ডাবলু ডট ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবার দেখো বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা তোমাদেরকে বলে দিচ্ছি জানুয়ারির একুশ তারিখ থেকে কিন্তু ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইনের থ্রুতে আর সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের একটা ফিস লাগছে সেটা কিন্তু এক্সামিনেশন ফিস সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশান ফিস লাগছে পঞ্চাশ টাকা এবং সাথে কিন্তু প্রসেসিং চার্জ লাগছে সাড়ে চারশো টাকা সব মিলিয়ে কিন্তু পাঁচশো টাকা মোটামুটি লাগছে এবং সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কিন্তু অল ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট যে প্রসেস চার্জ সেটা কিন্তু দিতে হচ্ছে মেল ক্যান্ডিডেট অফ জেনারেল তাদের কিন্তু এক্সামিনেশন ফিস সাথে কিন্তু তোমাদের এখানে প্রসেসিং চার্জ এটা কিন্তু দিতে হচ্ছে এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য শুধুমাত্র প্রসেসিং চার্জটা কিন্তু দিতে হচ্ছে তো তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করছো সেই মতো কিন্তু তোমাদেরকে এখানে ফিসটা দিতে হবে তো এখানে কিন্তু পেমেন্টটাও কিন্তু তোমাদেরকে অনলাইনে করতে হচ্ছে তো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এই রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে আবেদন করা যাবে তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশানটি করে নিও তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আর ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে কিন্তু শেয়ার করে দিও আর এইভাবে আমাদের ভিডিওটি তোমাদের মধ্যে ছড়িয়ে দিও আর ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ